আরে কপাল, এখনো তুই বিশ্বাস করতেছিস না? তোর জন্য কি আমি জান দিমু? তোর জান দেওয়া লাগবে না, তুই শুধু প্রমাণ দে মোশারফ করিম তার খালতো ভাই। তুই করিম কেমনে বিশ্বাস করাই? হ্যাঁ তুই প্রমাণ দে তাহলে। তুই এখনো প্রমাণ চাস? হ্যাঁ প্রমাণ চাই। আরে বেটা হ, এই তো গত দুই দিন আগে মোশারফ ভাই বাবির হয়ে আমাদের বাড়িতে বেড়াই দিয়েছিল। আমার মায় নিজের হাতে কালা বুনা করে মোশারফ ভাইরে খাওয়াইছে। আরে কষ্ট, কালা বুনা? হ কালা বুনা মোশারফ ভাইয়ের খুব পছন্দ। আর বাবি মোশারফ ভাই ঠিক উল্টা। কি উল্টা? ভাই ভাই পছন্দ করে কালা বুনা, আর বাবি পছন্দ করে করলা ভাজি। আরে কি কস, করলা ভাজি? আরে বেটা হ, করলা ভাজি, করলা আছে না, আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়া একটু পুরা পুরা ভাবির খুব পছন্দ। একটু পোড়া পোড়া? আরে বেটা হ, এই যে গত দুই দিন আগে ভাবি আর ভাই যখন আমাদের বাড়িতে এলো তখন আমি পড়লাম মহা বিপদ। তাই তোর আবার কি এর বিপদ? করলা ভাজি, তাও আবার ছোট ছোট চিংড়ি মাছ, সারা বাজার ঘুরেও কোথাও চিংড়ি মাছ পাই না। শেষমেশ যে জুরাইন বাজারে ছোট ছোট চিংড়ি মাছ পাইছি। পাইছ? হ্যাঁ ছোট ছোট চিংড়ি মাছ। এইবার তো তোর বিশ্বাস হয়েছে যে মোশারফ করিম আমার খালাতো ভাই? না বিশ্বাস করলাম না, মোশারফ করিম তার খালতো ভাই। বিশ্বাস করলি না? না, তুই যদি বিশ্বাসই না করিস তোর লাগে আমার কোনো সম্পর্কই নাই। তুই কোনো চেপিস না, চেপিস না, তুই কোনো শক্ত প্রমাণ দে যে মোশারফ করিম তার খালতো ভাই। তুই শক্ত প্রমাণ চাই? এই যে দেখ। রবির ভাই, ও রবির ভাই, এ কনে যাচ্ছ? তোমাকে এত করে ডাকতেছি তাও তুমি তো শুনতেছো না। কই যাই কি করি, সে কৈফত কি তোরে দেও লাগবো? নি কৈফত দিবা কি জানি, তোমাকে কি কৈফত দিবার কইছি আমি? হ্যাঁ তুমি তো আমার বড় ভাই, তিন দিন ধরে তোমাকে খুঁজতেছি, তোমার বাসায় গেছিলাম বুঝছো? বাসায় গেছিলি? হ্যাঁ। কি হইছে? তাড়াতাড়ি কো, আমার কাজ আছে। কেমন কিছু না, এ নাও তোমার টাকাটা নাও দেখিনি। এত করে যখন কইতাছস মনে হয় টাকাটা আমারই। ওরে ভাই এত মনে হওয়ার কি আছে, তোমার টাকা তুমি নেবা আবার মনে হওয়ার কি আছে? আমি তো সেটা কিছু বুঝলাম না ভাই। দে তাইলে, টাকা তো আর খারাপ জিনিস না, পকেটে বাস করে রাইখা দি। দেখ পাশা, আবার ভুল করলি না তো? এ না মানে হইছে কি ভাই, আপনার মনে নেই? মনে আমার কিছুই তো মনে পড়তেছে না। আরে ভাই আপনার মনে নেই, ওই যে আরে ওই যে ওই জিনিসটা আপনার মনে নেই ভাই, আপনি ভুলে গেছেন। এই যে লাগাই দিছো কি পাশা ভাই, আমার কাম আছে, তাড়াতাড়ি কও নাহলে আমি গেলাম। ভাই ভাই ওই ওই যে তিন বছর আগে যে নিছিলাম না সেই টাকাটা ভাই, 500 টাকা, টাকাটা একটু ঠিক করে রাখেন ভাই, পড়ে যাবেন। আরে দূর ভাই, তোর টাকা তুই নে না ভাই, তোর টাকা তুই নে। আরে ভাই রাখেন তো ভাই। আরে ভাই ওই যে আমি একটা বিপদে পড়েছিলাম না, তখন আপনার কাছে যাওয়ার পরে তো আপনি আমাকে দিয়েছিলেন ভাই, মানে সেই টাকাটাই আর কি ভাই, বুঝছেন না? হ মনে পড়ছে, তোর পাশা টাকাটা তোমার দুই দিন পরে দেওয়ার কথা ছিল। তোমারে কিন্তু ভাই আমি অনেক করছি, তুমি ভাই টাকাটা আমার দেও নাই। ভাই আপনি আর আমাকে লজ্জা দেন না ভাই, টাকা পাইছেন তো ভাই, আমাকে আর লজ্জা দেন না। আরে না না না, লজ্জা কিসে, আমি যে তোর কাছে টাকা পাই তুই বলস না। ভালো ছেলে, গুড গুড। আরো কিছু কবি ভাই? আসলে হয়েছে কি ভাই, ওই একটা কথা শুনিছি ভাই, মানে কি কথা শুনছো? মানে ওই ভাই ওই মোশারফ করিম নাকি আপনার খালাতো ভাই? মোশারফ করিম আমার খালাতো বলে কি তোর কোনো সমস্যা আছে ভাই? না সমস্যা হবে কি জানি, আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো তার বিশাল ফ্যান। হ্যাঁ আর ভাই তুমি তার সাথে আমাকে দেখা করার জন্য ভাই, ভাই একটু দেখা করে। ও এই কথা, হ পাশা ভাই দি মনে। আচ্ছা যা এখন আমার কাজ আছে, যা। আচ্ছা ভাই ভাই
ওরে বাপ রে বাপ, ওদরা আই লাভ ইউ, ওদরা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি ওদরা। তুমি আমার প্রস্তাবটা থান মাথা টান্ডা রাখিয়া একটু ভাইবা দেখো, আমাকে ফিরাই দিও না ওদরা, আই লাভ ইউ ওদরা, আই লাভ ইউ। আই বান্দর খারাপ খারাপ হইতেছি, আমি তো কি লাগে তো কি লাগে এই ডার্লিং লাগে, আমি তো ডার্লিং ডার্লিং কিছু মনে করবো না, তুমি আরামসে বলতে পারো। চান্দু আমি কিছু বুঝি নাই মনে করছো, ওই দিন আমার থাপ্পর মারছো, হারাইসকাইছো নিজের থেকে ভালোবাসার কথা কইতে, আমি তোমারে ভালোবাসি এইটাই তো কইবা, কও তাড়াতাড়ি কও। রুবেল ভাই, আই রুবেল ভাই, কি হইছে? না কিছু না, কি কইবা কয়ে ফেলো। আসলে মানে কি যে কই, এই মানে টানে না কইয়া সুচা সুজি বইলা ফেলাও, কোনো সমস্যা নাই। তাহলে তুমি আমারে কও, আমারে তুমি ফিরা দিবা না? আরে বাবা, আগে আহো তো তারপরে সিদ্ধান্ত নেব, তুমি থাকবা না যাইবা? না আমার আগে কথা দিতে হইব। বাপরে বাপ, পুরা শিউর হইয়া তারপরে কইবা? যাও, কথা দিলাম তোমার আমি ফিরামু না। ঠিক তো? হ্যাঁ 100%। এই রুবেল, এই রুবেলের কাছে কেউ কোনোদিন আইসা কালি হাতে কেউ ফিরত যায় নাই। তুমি আমারে না কইলে কি হইব, আমি ঠিকই খবর পাইছি। কি খবর পাইছো? মোশারফ করিম তোমার খালা তো ভাই লাগে। ও চান্দু, এই খবর এই খবর হ, আমি হারে অনেক ভালোবাসি, আমি একদিন হারে ছুঁয়া দেখতে চাই, হারে আমি একদিন নিজের হাতে রান্না করা খাওয়াবো। তুমি কিন্তু কথা দিছো হ্যাঁ লোকে তুমি আমার দেখা করাই দিবা। আচ্ছা দিমু না একদিন।
তারপর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সবাই ব্যবসা বাণিজ্য ভালো ভালো গুড গুড ভাই আপনার লাগে একটা সেলফি তুলুন ভাই সেলফি উঠাই বা জি ভাই আচ্ছা ফটো হইছে আজো হ্যাঁ ভাই হইছে তো সেলফি তো উঠাইলা এখন এইটাতে কি করবা ফেসবুকে তারবা হ্যাঁ ভাই ফেসবুকে সার হই ভাই বড় করে একটা বানাই রাখা আর তো না আচ্ছা ঠিক আছে এবার করে একটু স্টার্ট দাও দেখান ভাই চা मोशारफ मत दाड़ा समस्या तुम्हें जा बाहर जा
খালতো ভাই হ্যাঁ আর তোরে বলছি না তোরে দেখাইলাম মোশারফ কোন আমার খালতো ভাই ওই দিনকে আমাদের বাসা দেরাইতে আইলো আবার আসবে ভাই তাহলে এক কাজ করিস আমারে একটু নিয়া যাইস ভাইয়ের লগে পরিচয় করাইলি ঠিক আছে দোস্ত এটা টেনশন না ওটা নিয়া আমি আর অনেক বকছ ঠিক আছে নিয়া যাব না তবে নিয়া যা দিদামু তুমি যদি ভাই ভাবির সাথে কথা বলবা তা আমার কিন্তু চাইনিজ খাওয়াই দিও কবে যাবি ক তুই যেদিন কবি ওই দিনই লই আম ভাইরে দহম এটা তো গর্বের বিষয় না বেটা তুই যেদিন কবি ওই দিনই যাম একলগে খামু দামু সেলফি তুলুম একটা গর্বের বিষয় না তুই যেদিন নেবি ওদিনই যাম তুই ক কবে যাবি আজকে যাবি কালকে যাবি যাম ঠিক আছে ভাই ওই যে তুই তো ছিলি না গতকালকে আমার ভাইয়ের ফোন দিছে তো ভাইয়ের যে পার্সোনাল সেক্রেটারি আছে ও অসুস্থ তো ভাই আমার ফোন দিল আমি গেলাম তো সারা দিন ভাইয়ের সাথে ছিলাম শুটিং আর ভাই তো অনেক ব্যস্ত থাকে তোর আমি নিয়ে যাবো ভাই বাসায় পাবো না তুই কষ্ট পাবি তার চেয়ে ভাইয়ের সাথে আমি একটা শিডিউলটা মিলাই সেই দিন তোর ভাই যেদিন বাসায় থাকবো এই দিন তোর নিয়ে যাবো কালকে শুটিং এ গেলি তা তো ভাইয়ের লগে ছবি টুবি তুলছ দেখাইলি না তো ছবি দেখা ছবি তুলছি মানে অনেক কটা ছবি তুলছি এই যে তবে গান শুনতে শুনছে না আমি তুমি চিন্তা করলাম কি চিন্তা কথা চিন্তা করলাম তোমার যে এই যে আম্মু দেহ কোন কিছু অভাব নাই বাড়ি আছে গাড়ি আছে হ্যাঁ তোমার মতো সুন্দরী একটা বউ পাইছি হ্যাঁ তারপরে কিলিয়ে জেনে আমার সুনো সুনো লাগে মানে আমি এই জিনিসটা আসলে তোমার বুঝাইতে পারবো না আসলে মানে ঘটনা হচ্ছে কি যে মানে আমার যে মানে সুনো সুনো লাগে মানে আমি ব্যাপারটা তোমার আমি মানে খুলা খুঁজে ধরো না আমার সব আছে কেন জানি কি জানি না তুমি কি কিছু কইতে পারবা এই ব্যাপারে দেখবো যে তোমারও মানে তুমি হয়তো আমার খুঁজে পারতেছ না শর্মে মগর আমি কিন্তু এই জিনিসটা ধুয়ে হালাইছি বুঝছো তুমি যত কথাই কো আমার মনের মধ্যে এলাইছে যে একটা বেবি দরকার চা আর তোমার চা এই দুইটা চা আছে আমার কোন চায়ের তৃপ্তি আছে না ওই যে চার মধ্যে কিন্তু ইয়া থাকতে হইব সর পরে থাকতে হইব কারণ আমরা তো জানো আমরা ওল্ড টাউনে পোলা পাই সর চা চা খাই না ঠিক আছে ভাই হালাই এমনি কথা কইব না ইসারা মোল্লা আছে বন্যার তো সময় এই সময় এই সময় অজের সময় আইয়ার সময় এই যে টেকা পয়সা দেই বলে কাজ দেই আমি মোল্লা পড়ো ভাই আর হালা তুই এলে তুই আবার মোসব করে ভাই
এবার চুপ পড়াম রে। আর কি করছস? এই পর্যন্ত এসে সুস্থ হয়ে আছিস কিভাবে? আমার জিগা, আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আমার তো ছাদে তেল আপতে পরে মারা যাওয়া উচিত। তুই ক, তোর কি করা উচিত? ভাই গাড়ির দুইটা পড়লেই ভাই মুখ খুলবো, এছাড়া ভাই মুখ খুলবো না ভাই। কথা কস না গেলে গা, এই নলা কথা কস না গেলে রে ভাই। হালা অনেক বেকুব সাজছে, কথা কস না গেলে গা। ওটা কুমড়ার মতো একটা মুখ, আবার মুসারফ করে ভাই সাজছ, আর আমি হালা বড় ভাই, এলাকার বড় ভাই, সবাই ছোট থেকে বড়, আপদে বিপদে সবাই সামনে যারে আমার পায়, ওগুলাই আমি কিছু করতে পারলে জীবনের ধন্য মনে করি। তাহলে তুমি হলো মুসারফ করি ভাই হয়ে লাগা না, আমার কি বিবি করতেছে রে, বহুত কি বিবি করতেছে, আমি কি করুম? তোরাই কর, তোরাই আমার বিশেষ দেওয়ার কি করুম ক? কিছে কথা কর না গেলে? হ্যাঁ আরে বেটা, তোরা এমন সময় নিয়েছ, বিকাল করে সন্ধ্যা হয়ে গেল, আলোর মধ্যে তোকে এখন কথাই বেরো না, নাকি বাড়ি চালান দিমু না লাঠি চালান দিমু? এই মিয়া কথা বলনা গেলি? শুনতে চান, শুনতে চান কেন আমি মুশারফ করিমের খালাত্ত ভাই সাজছি, কেন আমি এই মানুষজনের কাছ থেকে সেলফি উঠানোর বান করে টাকা পয়সা নিছি? অনেক ভাই ভাই আমি বুদ্ধিটা বের করছি, মুশারফ করিমের ছবির সাথে আমার ছবিটা লাগাইছি, লাগাই মানুষকে বুঝাইছি মুশারফ করিম আমার খালাত্ত ভাই, ওরা বিশ্বাস করছে ভাই। আমার চোখের সামনে যখন ভেসে উঠলো ওই ছোট ছোট বাচ্চা দুটার কান্না, আমি তখন ঠিক থাকতে পারি নাই ভাই, আমি শুধু এটা করছি এই গরিব ফ্যামিলিটাকে একটু বাঁচানোর জন্য, একটু সাহায্য করার জন্য। কোন ভাই, তাহলে কি আমি অন্যায় করছি? না 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 রে ভাই, তুই তো অন্যায় করস নাই, তুই তো আমার দিলাম চুকলাই দিলি, তুই যে কাম করছ এটা মানুষ না বেটা, এটা ফেরস্তার মতো কাম করছ, যে কাম আমরা করতে পারি নাই কি করছে? ও কোনো অন্যায় করে নাই ভাই, ও তো আজকে থেকে তুই তো আসলে মুসলিম করে ভাই না রে ভাই, যা আমার ভাই। জি ভাই, কালকে সকালবেলা তুই না পড়াস মুশারফ করিমের ভাই না তোমার মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম, মুশারফ করিমকে তুমি ইয়ে দেখতে পারলা না, আর তুমি রান্না করে খাওয়াইতে পারলা। তোমার
তোমারে একদিন ফিটি রিং দেখাও আমাকে আমারে কেন খাওয়াবে তুমি কারণ তুমি তো আমার মশারফ।